हेलो व्यूअर्स, आज के हमें अपना दर वाटर टैंकर ये जो ऑटो स्विच एटी आश्चर्य की भावे काज करे एवं ये कनेक्टर स्विच की भावे कनेक्शन करे एटी हमें अपना दर कोडे देखा बो तो व्यूअर्स प्रथम ही हम रा देख बो एवं जान बो जे ये ऑटो स्विच आश्चर्य की भावे काज करे एटी हम रा चेक करेंगे बो एटी चेक करा जो ना हम रा टू पिन फिलाट की निबो देखान थे के हम रा ये लाल तारे ऑटो स्विचर कालो तारटी लागिए निब एखन आमरा एई टू पिन प्लागटा एटी आमरा केटे दी आमादेर शुधु फेसटा दरकार टू पिन प्लागे कानेक्टेड करब एवं देखो एखाने आमादेर फेसटा आछे किना तो फेस चले आसे एखन आमरा एटी चेक करब हाँ एटी এটি যখন উঁচু করে ধরা হবে তখন এই তার থেকে এই লাল তারে লাইন যাবে সবুজ তারে আর নীল তারে লাইন যাবে না এটা যখন নিচু করা হবে নিচু করা হোক তখন এই নীল তারে লাইন যাবে এবং লাল তারে লাইন আসবে না অর্থাৎ এইটা যখন নিচু থাকবে তখন এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কানেক্টেড হবে এবং যখন এটা উঁচু করা হবে তখন এই কালো তার থেকে লাল তারে কানেক্টেড হবে এই যে উঁচু করা হলে কালো থেকে লাল তারে কানেক্টেড হয় এবং নিচু করা হলে এই কালো থেকে নীল তারে কানেক্টেড হয় ঠিক আছে এটি আমরা চেক করলাম যেহেতু এটা যখন ভাসতে ভাসতে নিচু হবে পানি শেষ পর্যায়ে চলে যাবে তখন আমাদের মোটরটা চালু করতে হবে তাই যেহেতু এটা নিচু করলে আমাদের এই কালো তার থেকে এই নীল তারে কানেক্টেড হচ্ছে তখন আমরা এই লাল তারটা বাদ দিয়ে দিব তো এখন আমরা এখানে কানেক্টেড করব এটি সম্পর্কে আমরা আসলে জানি এটি হচ্ছে একটি সুইচ এটি ইলেকট্রিক চুম্বকের মাধ্যমে এই সুইচটা যখন ইলেকট্রিক চুম্বকের আকর্ষণ হয় তখন এই সুইচটা নিচে চাপ দেয় এবং এটি আপনাদের আরো খুলে দেখাই এই পাশে তিনটি টার্মিনাল রয়েছে এবং এই পাশে তিনটি টার্মিনাল রয়েছে এটা তিনটা গুরু L1 L2 L3 এটা যখন সুইচটা চাপ দেয় তখন এই টার্মিনাল একত্রিত হয় এবং একইভাবে এই টার্মিনাল একত্রিত হয় এই তিনটা গ্রুপের সঙ্গে কোনো গ্রুপের কোনো মিল নেই যেহেতু আমরা এর মাধ্যমে এই মোটরের সুইচটা কানেক্টেড করব তাই প্রথমে আমরা যা করব এই যে এসি এই এসিটা আমরা এই তিনটি টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে আমরা কানেকশন করব এখানে আমরা নিউট্রাল দিলাম এখানে আমরা ফেজটা দিয়ে দিলাম এবং যেহেতু এই দুইটা টার্মিনাল আমাদের ইলেকট্রিক চুম্বকের টার্মিনাল এই দুই টার্মিনালে আমাদেরকে এসি দিতে হবে তাই আমরা এই টার্মিনাল থেকে সার্কিটের এই টার্মিনালের নিউট্রালটা কানেকশন করে দিব
এবং মনে করুন এটি মোটর। এই মোটরের দুইটি তার আমরা একটি তার এই টার্মিনালে লাগিয়ে দিব। এবং একটি তার এই টার্মিনালে লাগিয়ে দিব। মোটরে কানেকশন আমাদের শেষ। এখন আমরা যা করব, এই যে অটো সুইচ, এই অটো সুইচের লাল তারটি বাদ এই দুইটি তারের যে কোনো একটি তার আমরা এই টার্মিনালে লাগিয়ে দিব এসির। এবং এই অপরটি তার আমরা নীল রঙের তার, এই তারটি আমরা ইলেকট্রিক চৌম্বকের এই টার্মিনালে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের সব কিছু কানেকশন করা। তো ভিউয়ার্স, এখন এটি আমরা চেক করব এবং তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এটি আসলে কিভাবে কাজ করে, যদি আপনারা বুঝতে না পারেন। তো এখন আমরা এসিতে কানেক্টেড করব। তো ভিউয়ার্স, এটি মোটরের অটো সুইচ। এটি যখন পানিতে ভাসতে ভাসতে, মনে করুন এটি বন্ধ আছে, পানি যখন মোটরের ট্যাঙ্ক ফুল হয়ে যাবে তখন এটি এই অবস্থায় থাকবে। এবং মোটরের পানি যখন আস্তে আস্তে শেষ হতে হতে এটি যখন নিচে নেমে যাবে তখন মোটরটি অটোমেটিক আবার চালু হবে। এবং যখন পানি পুনরায় ফুল হতে হতে যখন এভাবে আস্তে আস্তে পানি পরিপূর্ণ হয়ে যাবে তখন এটি আবার ভেসে যাবে, তখন অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আসুন এবার আসলে এটি কিভাবে কাজ করে এটি আমি আপনাদেরকে বোঝাই। এটি আমি খুলে নিলাম। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মনে করুন মোটরের সার্কিট, অর্থাৎ মোটরের সুইচ বোর্ডের এটি মোটরের সার্কিট। এখানে আমরা নিউট্রাল কানেকশন করেছি এবং ফেজটা কানেকশন করেছি। এবং এই যে ইলেকট্রিক চৌম্বক, আমরা কিন্তু এই নিউট্রাল একটি তার আমরা এই ইলেকট্রিক চৌম্বকে লাগিয়ে দিয়েছি। এবং এই যে অটো সুইচের যে কোনো একটি তার, যেহেতু এটি একটি সুইচ, এই এসির ফেজটা আমরা অটো সুইচের একটি তারে লাগিয়ে দিয়েছি। এবং এখান থেকে নীল রঙের তারটি ইলেকট্রিক চৌম্বকের এই টার্মিনালে লাগিয়ে দিয়েছি। এখন যখন আমরা এই ফেজটা দিব তখন নিউট্রাল এখানে থাকবে, ফেজটা এখানে থাকবে, নিউট্রাল কিন্তু ইলেকট্রিক চৌম্বকের এখানেও থাকছে। এখন যখন আমরা এটা নিচু করে দিচ্ছি তখন এখানে একটা সুইচ, দুই টার্মিনাল একত্রিত হচ্ছে, যার ফলে এই ফেজটা এখান থেকে ব্যাক এসে এই ইলেকট্রিক চৌম্বকের এই টার্মিনালে কানেক্টেড হচ্ছে, যার ফলে এই ইলেকট্রিক চৌম্বকটা অন হয়ে যাচ্ছে, এবং যার ফলে এই সুইচটা নিচের দিকে টান দিচ্ছে, যার ফলে এই যে নিউট্রাল এন্ড ফেজ এই দুইটা টার্মিনাল এই কানেকশন সুইচ অন করার ফলে এই নিউট্রালটা এখানে চলে আসছে এবং এই ফেজটা এখানে চলে আসছে, যার ফলে মোটরটি চালু হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনারা বুঝতে অসুবিধা হয় বা এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। এবং আরেকটি কথা না বললেই নয়, এটি আসলে আমি অটো সিস্টেম করে দিলাম, এরপরে একটি ম্যানুয়াল সিস্টেম, যা মনে করেন যে পল্লী বিদ্যুৎ অফিস থেকে মাঝে মাঝে আমাদেরকে ঘোষণা দেয় আগামীকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তখন আপনি সকালে উঠে ভাবলেন যেহেতু আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না, আমাদের পানির ট্যাঙ্কটা পরিপূর্ণভাবে ফুল করার দরকার। সেই মুহূর্তে যেহেতু আপনি জানেন না যে ট্যাঙ্কে কতটুকু পরিমাণ পানি আছে, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে,
ট্যাঙ্কে যাওয়া লাগবে, এই সুইচটা ট্যাঙ্কের ভিতরে বাইরে রেখে এইভাবে রেখে দিতে হবে যেন মোটরটা চালু হয়ে ট্যাঙ্কটা ফুল হয়। কিন্তু একটা ম্যানুয়াল সিস্টেম থাকবে এই সুইচের পাশে, ব্রেকার সিস্টেম, যেটি অন করলে ম্যানুয়াল সিস্টেমে মোটরটি চালু হবে এবং ওভারলোডের পানি যখন পরিপূর্ণ হয়ে বাইরে বেরোয় যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ট্যাঙ্কটি ফুল হয়েছে। তারপর আপনি ওই ম্যানুয়াল সুইচটা বন্ধ করে দেবেন। এই ম্যানুয়াল সুইচ আসলে আমি ভাবছি এটা আমি আপনাদের করে দেখাবো, আর যদি আপনাদের ইচ্ছা থাকে, জানার ইচ্ছা কীভাবে করবেন, কীভাবে করতে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে এই ভিডিও আনার চেষ্টা করব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।